ফাইজার ও বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি করোনার টিকা ব্যবহারের অনুমোদন দিল যুক্তরাজ্য। আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। খবরে বলা হয়, বিশ্বে যুক্তরাজ্যই প্রথম দেশ যারা ফাইজার বায়োএনটেকের করোনার টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে। যুক্তরাজ্যের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা MHRA বলেছে, ফাইজার বায়োএনটেকের করোনার টিকা নিরাপদ। যুক্তরাজ্যে এই টিকার প্রয়োগ আগামী সপ্তাহে শুরু হবে। ফাইজার বায়োএনটেকের দাবি, তাদের উদ্ভাবিত করোনার টিকা 95% কার্যকর। যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা MHRA বলেছে, সর্বোচ্চ অগ্রাধিকার গোষ্ঠীর লোকজনকে আগামী দিন কয়েকের মধ্যে ফাইজার বায়োএনটেকের টিকা দেওয়া যাবে। যুক্তরাজ্য ইতিমধ্যে 4 কোটি ডোজ ফাইজার বায়োএনটেকের টিকার ক্রয়াদেশ দিয়েছে। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।